যে বাংলাদেশের স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাস্তবায়ন করে যাচ্ছেন, তার চেয়েও এক ধাপ এগিয়ে রাজশাহী সিটিকে বাংলাদেশের মধ্যে যেই যেই নামে ব্র্যান্ডিং করেছেন এই জন্য আমরা গর্ববোধ করি, আমরা প্রাউড ফিল করি দেশে বিদেশে সব জায়গায় যে রাজশাহী সিটির জন্য আমাদেরকে মানুষ গর্ব করে। এই একমাত্র দাবিদার জনাব খালিদ জোহর লিটন এবং তাকে এই শহরের কি বলা যায় আধুনিক শহরের স্রষ্টা এবং প্ল্যানার এবং বাস্তবায়নকারী, তার উদ্দেশ্যে আপনারা যে আয়োজন করেছেন স্বাস্থ্যসেবার সাথে জড়িত কর্মকর্তা এবং সাথে নেতৃবৃন্দ সহ সকল কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই। আপনাদের অনেক বড় ভূমিকা আছে সামনের ভোটের জন্য, যেখানে আপনারা চাইলে খুব সহজেই এটা করতে পারেন। আপনাদের কাছে দৈনিক হাজার হাজার পেশেন্ট আসে, রুগী আসে এবং তাদের অ্যাটেন্ডেন্স আছে। আপনাদের একটা কথার অনেক মূল্য, সেই ক্ষেত্রে খায়রুজ্জামান লিটনের বিজয় তো হবেই 21 জুনের নির্বাচনে, কিন্তু আমরা বিজয় দেখতে চাই একটা অনেক ভোটের ব্যবধানে, অনেক ভোটের মাধ্যমে যেন উনি বিজয় অর্জিত করেন অর্জন করেন সেটা আমরা দেখতে চাই। এবং আমার বিশ্বাস যে রাজশাহী মানুষ কমপক্ষে হলেও 80% মানুষ তাকে ভোট দেবে এবং ভোটের মাধ্যমে বিজয়ী করবে। এর মাধ্যমে প্রমাণ হবে জননেত্রী শেখ হাসিনা তার উপর যে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তাকে নমিনেশন দিয়েছেন এবং এই সিটিতে নির্বাচন করার ব্যবস্থা করেছেন, সেটা রাজশাহী মানুষ গ্রহণ করেছে এবং তার উন্নয়নের এই চিত্রটাকে সারা বাংলাদেশের মানুষ উদাহরণ হিসেবে নেবে এবং আমাদের নেত্রীও সেটা নেবে। আর একটা কথা আমি বলতে চাই, রাজশাহী মেডিকেল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান যেটা আমাদের এই অঞ্চলে, আমি যদিও রাজশাহী বাগমারা মানুষ বলে না, এই অঞ্চলের কয়েকটা ডিস্ট্রিক্ট তো বটেই, রাজশাহী জেলা সহ সবাই এখানে চিকিৎসার জন্য আসে। এই চিকিৎসার ব্যবস্থা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জনগণের দিকে প্রভাব ফেলে, তাই রাজশাহী মেডিকেলকে যেভাবে আমাদের নেত্রী অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে কিন্তু এর সঙ্গে স্বাস্থ্যসেবায় সেই পরিমাণ আমরা সুবিধা পাইনি, তাই আমি মাননীয় মেয়রকে বলবো এই রাজশাহী মেডিকেলের দায়িত্বেও আপনিও থাকবেন এবং আপনি থাকলে এই মেডিকেলটাও আপনি যে এখন সুন্দর শহরের স্বপ্ন দিকে বাস্তবায়ন করছেন, আমি বিশ্বাস করি এই রাজশাহী মেডিকেলের যে স্বাস্থ্যসেবা পাবে এটা রাজশাহী জেলার রাজশাহী বিভাগের সকল মানুষ উপকৃত হবে, এটা খুবই দরকার বলে মনে করি এবং এটা আপনি করবেন। এবং আজকে যে আলোচনা সভা নির্বাচনের পূর্বে যে স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা বসছেন পেশাজীবী, আপনাদের এই ভূমিকার জন্য এবং ইতিমধ্যে আমি দেখলাম অনেক রকম পেশাজীবী সেখানে উনি বসতেছেন, রাজশাহীর সকল শ্রেণী পেশার মানুষ জেগে উঠেছে এবং আমাদের খায়রুজ্জামান লিটনের বিজয় নিশ্চিত হবে এবং আমাদের যে অবকাঠামো এবং অন্যান্য সৌন্দর্য বৃদ্ধি এই শহরের হয়েছে, এর সঙ্গে এবারে স্লোগান যে আমাদের মেয়র সাহেব দিয়েছেন যে কর্মসংস্থান, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ স্লোগান বলে মনে করি, এটা আরও আমাদের এই শহরের জন্য করতে হবে। এই ব্যাপারে আমরা আগামীতে অবশ্যই এই ধরনের পরিকল্পনা যাতে অনেক মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হয় এই শহরে। এবং এই যে ব্র্যান্ডিং হচ্ছে, এই ব্র্যান্ডিংয়ের মাধ্যমে দেখবে যে অনেক এন্টারপ্রেনার অনেক ইনভেস্টররা আসবে, এখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে বিশ্বাস করি। আপনাদের এই আলোচনা সার্থক হোক, সফল হোক এবং 21 জুনের নির্বাচনে খায়রুজ্জামান লিটনের বিজয়ের কোনো বিকল্প নেই, আমি বিশ্বাস করি রাজশাহীর মানুষ এটা রক্ষা করবে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।